আজকের টপিকস হচ্ছে শিলা বা রস। শিলা আমরা কাকে বলবো? না, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা রয়েছে সেই শক্ত আবরণকে আমরা বলবো শিলা। প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্বের মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা তৈরি তা হলো এক বা একাধিক অজৈব মৌলের যৌগিক বা মানে অজৈব মৌলিক পদার্থের যৌগ আমরা এটা বলতে পারি। প্রকৃতিতে বিভিন্ন ধরনের শিলা আমরা দেখতে পাই, এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা শিলাকে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি, যথা আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স। আগ্নেয় শিলা পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে এবং উপরে প্রথমে যে কঠিন আবরণের সৃষ্টি হয় সেইটাই হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স। পৃথিবীর জন্মলগ্নে বা পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হয়েছে বলে এই শিলার অপর নাম হচ্ছে প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত পদার্থ যে গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে, এই ম্যাগমায় ভূ অভ্যন্তর থেকে প্রবল চাপে আর তাপে লাভা রূপে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে শীতল হয়ে জমাট বাঁধে, জমাট বেঁধে সৃষ্টি হয় আগ্নেয় শিলা। উৎপত্তি অনুসারে আমরা এই আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকসকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা আর একটা হচ্ছে উদ্ভেদী আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরে অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকে কোনো দুর্বল বা ফাটল অংশ দিয়ে যদি বাইরে বেরিয়ে আসে এবং লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করবে সেটাকে আমরা নিঃসারী আগ্নেয় শিলা বলবো। অ্যাকচুয়ালি লাভা নিঃসরণ বা ম্যাগমা নিঃসরিত হয়ে বা নিঃসরণ ঘটে লাভা জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয়, এটা ওখানে নিঃসারী আগ্নেয় শিলা। এই নিঃসারী আগ্নেয় শিলা দ্রুত জমাট বাঁধে, এই নিঃসারী আগ্নেয় শিলার কোনাগুলো খুব সূক্ষ্ম হয় কারণ দ্রুত জমাট বাঁধার ফলে দানাগুলো সূক্ষ্ম এবং হালকা হয়েছে। এই নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কি? না, ব্যাসল্ট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। আবার বলছে যে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে না পেরে কোনো ফাটল বা ছিদ্র পথেই যদি ধীরে ধীরে শীতল হয় বা কঠিন হয়ে যায় তখন তাকে আমরা উদ্ভেদী আগ্নেয় শিলা বলব। উদ্ভেদী আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট। এই উদ্ভেদী আগ্নেয় শিলার কোনাগুলো সবসময় কী হবে? না, মোটা হবে এবং ভারী হবে। উদ্ভেদী আগ্নেয় শিলাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপপাতালিক আর একটা হচ্ছে পাতালিক। বলছে ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল বা জমাট হয়ে যদি যায় ভূ অভ্যন্তরের কোনো জায়গায় তখন সেটা হচ্ছে উপপাতালিক, যেমন ডলেরাইট। আবার যদি অনেক নিচে ভূপৃষ্ঠের নিচে যদি সেটা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে যদি ধীরে ধীরে শীতল হয়ে জমাট বাঁধে তখন সেটাকে আমরা বলবো পাতালিক, এবং গ্রানাইট হচ্ছে পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ। এখানে আগ্নেয় শিলার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটাকে আমরা বিশেষত্ব বলি। কি বৈশিষ্ট্য? না, এই আগ্নেয় শিলা অত্যন্ত শক্ত, ভারী, ঘনত্ব খুব বেশি। আগ্নেয় শিলা কেলাসের মতো গঠন দেখা যায়, এই শিলায় উলম্ব ফাটল বা দারুণ দেখতে পাওয়া যায়, তাই এই শিলার প্রবেশতা বেশি। এই শিলার ভঙ্গুরতা কম, অর্থাৎ এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা বেশি। আমরা দু ধরনের আগ্নেয় শিলার উদাহরণে বলেছিলাম যে গ্রানাইট আর ব্যাসল্ট। গ্রানাইট সম্বন্ধে আমরা জানবো,
নেই গ্রানাইট এই শিলা প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি করে হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ারজাইট ফেলসপাত মাইকা হর্নবিল খনিজ দ্বারা গঠিত এই শিলা অপবেশ্য এবং এই শিলা ভারী শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি হয়েছে ব্যাসল্ট নেই ব্যাসল্ট শিলা মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বক গঠন করে ব্যাসল্ট শিলা মহাসাগরীয় ভূত্বক গঠন করে খুব ভারী শক্ত ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয় এবং ব্যাসল্ট শিলা গঠনকারী খনিজগুলো হচ্ছে কোয়ারজাইট ফেলসপাত অলিভিন পাইরক্সিন প্রভৃতি এরপরে আসছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রকস বলছে আগ্নেয় শিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবাহিত হয়ে যায় এবং পরিবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হয় এভাবে বছরের পর বছর ধরে ধরে ওই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা গঠন করে এই শিলার মধ্যে বালি ও কাদার ভাগ বেশি থাকে পলি জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয় বলে এই শিলার অপর নাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রকস যেমন এই শিলা উদাহরণ কি রয়েছে না চুনাপাথর বেলে পাথর কাদা পাথর এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ পাললিক শিলার বৈশিষ্ট্য কি না পাললিক শিলাতে স্তরায়ন থাকবে স্তরায়ন তল থাকবে পাললিক শিলায় চিড় খাওয়া দাগ লক্ষ্য করা যাবে পাললিক শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যাবে পাললিক শিলার সচিত্রতা ও ভঙ্গুরতা দেখতে পাওয়া যাবে পাললিক শিলার প্রবেশ্যতা খুব বেশি ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম কয়লা খনিজতে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই পাললিক শিলা এবং আগ্নেয় শিলার থেকে কম দারণ বা ফাটল বা কেলাসের গঠন সেরকম এই শিলাতে থাকবে না আমরা যে পাললিক শিলা বললাম সেই পাললিক শিলার উৎপত্তি অনুসারে দুটো ভাগ একটা হচ্ছে সংঘাত পাললিক শিলা আর একটা হচ্ছে অসংঘাত পাললিক শিলা সংঘাত কোনটা না প্রাচীন শিলার জন্য ক্ষয়প্রাপ্ত হয়ে বা চূর্ণ বিচূর্ণ হয়ে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলবো উদাহরণ কংগ্রমারে আর অসংঘাত শিলা রাসায়নিক বা জৈবিক উপায়ে সৃষ্ট যে শিলা সেই শিলাটাকে আমরা বলবো অসংঘাত শিলা যেমন চুনাপাথর এখন বেলে কাদাপাথর বেলে পাথর কংগ্রমারে এগুলো হচ্ছে যান্ত্রিক উপায়ে সৃষ্ট তিন ধরনের মানে পাললিক শিলা কাদাপাথর এটা কর্দময় এখানে 0.06 মিলিমিটার এর কম ব্যাসযুক্ত দানা দ্বারা গঠিত বালুকাময় এটা 0.06 থেকে 2 মিলিমিটার ব্যাসযুক্ত দানা প্রস্তরময় 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত দানা চুনাপাথর না চুনাপাথর বা ক্যালসিয়াম বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড জলে দ্রুত দ্রবীভূত হয়ে যায় ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম প্রবেশ্যতা বেশি থাকে আমরা দেখব যে চুনাপাথরের রং সাদা ধূসর সবুজ বা কালচে হতে পারে সিমেন্ট তৈরি লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে আমাদের চুনাপাথরের ব্যবহার রয়েছে বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট বেশি বেলে পাথর হলুদ কমলা লাল গোলাপি সাদা ধূসর হতে পারে বেলে পাথর অঞ্চলের মৃত্তিকা সাধারণত লবণাক্ত এবং এর উর্বরতা কম স্থাপত্য স্মৃতিসৌধ এই লাল পাথর দ্বারা নির্মিত যেমন লাল কেল্লা উদয়গিরি খণ্ডগিরির মন্দির খাজুরাহো মন্দির জয়সলমীরের যে সোনার কেল্লা বেলে পাথরের তৈরি কাদাপাথর না কাদাপাথরের রংটাই হচ্ছে কালচে ধূসর কাদাপাথরের মধ্যে স্তরায়নটা খুব স্পষ্ট স্তরায়ন মানে একটা স্তর হয়েছে পরে উপরে আবার একটা স্তর হয়েছে দুটোর মাঝের অংশ হচ্ছে স্তরায়ন তল দেখতে পাওয়া যায় এর সচিত্রতা খুব বেশি কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতি এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ি টালি তৈরির কাজে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় আমরা গ্রামাঞ্চলে দেখব যে মাটির বাড়ি যেটা টালি দিয়ে ছাউনি করা হয়েছে এবং
এই শিলা খুব সহজেই ভেঙে যায় বলে বড় বড় স্মৃতি বা নির্মাণ কার্য এই শিলা দ্বারা তৈরি করা যায় না। পরে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রকস বলছে আগ্নেয় শিলা পাললিক শিলা ভূ অভ্যন্তরে প্রচন্ড চাপ তাপে নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্মকে হারিয়ে নতুন মানে সম্পূর্ণরূপে নতুন ধরনের এক শিলায় পরিণত হয়, এটাকে আমরা বলবো রূপান্তরিত শিলা বা মেটামরফিক রকস। রূপান্তরের প্রক্রিয়াটা কি? চাপজনিত রূপান্তর হতে পারে, তাপজনিত রূপান্তর হতে পারে বা রাসায়নিক বিক্রিয়ায় রূপান্তর হতে পারে। আমরা অত্যধিক তাপে পিট কয়লা থেকে গ্রাফাইটে পরিণত হয়, প্রচণ্ড চাপে সেল থেকে স্লেটে পরিণত হয়, রাসায়নিক বিক্রিয়ায় দেখতে পাবো যে অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইটে পরিণত হয়। রূপান্তরিত শিলার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে রূপান্তরিতের ফলে আগ্নেয় বা পাললিক শিলা আগের থেকে বেশ কঠিন হয়ে যায়, এই শিলা কেলাসযুক্ত হয়ে থাকে, আগ্নেয় শিলা রূপান্তর হলে তা আগের তুলনায় মসৃণ ও চকচকে কেলাসিত হয়ে যায়, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। রূপান্তরিতের ফলে শিলার ভিতরে খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন একই ধর্ম বিশিষ্ট বিভিন্ন খনিজ মানে খনিজ শিলা একদিকে কাছাকাছি চলে আসবে। প্রচণ্ড চাপ আর তাপে রূপান্তরের সময় পাললিক শিলার জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। কয়েকটা রূপান্তরিত রূপ দেখানো হচ্ছে, যে গ্রানাইট যেমন বিষ, ব্যাসল্ট অ্যান্টিকোলাইট, বেলে পাথর কোয়ারচাইট, চুনাপাথর মার্বেল, পিট কয়লা গ্রাফাইট, সেল থেকে স্লেট, ফিলাইট, সিট, এইভাবে রূপান্তরিত হয়ে যায়।